এই বাচ্চা ছেলেটা তোর বাড়ি কোথায় বাবা? পাশেই মাদ্রাসায় পড়িস? কিসে পড়িস বাবা? কিসে, কোন ক্লাস? হেফজে পড়ো। মাশাআল্লাহ। হাবিব সাহেব দাও মাইক্রোফোন দাও। এরকম বাচ্চাগুলো এরা, এদের খুব ইচ্ছে হয় একটু গজল টজল বলবো, হ্যাঁ, কিন্তু ওরা হয়তো সেইভাবে সুযোগ সুবিধা পেয়ে ওঠে না। তবে এদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা। আপনারা যদি নিতে চান, 20 টাকা করে দাম আছে, এই আক্তারের কাছে আছে, আপনারা নিতে পারেন গজলের বইটা। এর মধ্যে আমার প্রত্যেকটা গজল আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা বিশেষ করে শোনেন, সমস্ত গজল আছে, 20 টাকা করে দাম আছে। আমরা যখন নামবো নিয়ে নেবেন। কি গজল গাইবে তোমরা? তুমি রাত আকাশে চাঁদের আলো, গজলটাও খুব ভালো, তবে গাইতে যদি পারো সরে এসো, দিকে সরে এসো। তুমি ধরবে না আমি ধরবো? আমি ধরবো। ওই রহমান, তুমি রহমান, এটা তো আচ্ছা দেখি। রাতে আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশা সারা ভুবন জুড়ে, মিঠি মিঠি চোনাকে জ্বলে, দিয়ে চোখত কুদরতে ভরে। রাতে আকাশে চাঁদের তুমি আমি শব্দ গাথি কানে, তোমার ভাবনা কত সুর মিলে তারে, মনে মত আমি শব্দ গাথি কানে, তোমার ভাবনা কত সুর মিলে তারে, মনে মত সাজা যদি মনের মত কথা, মনের মত না যদি মনের মত গান আমার
যোজনা লিখতে লিখতে চোখ চলে আসে তুমি দেখা দিও রসোন যোজনা গাইতে গাইতে চোখ চলে আসে তুমি তুমি দেখা দিও রসোনামার সপনে এসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শি।